আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা কামাল ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগ পোস্ট ডট কমের পক্ষে থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা একটি সাধারণ ট্যাক্স ইফেক্ট সম্পর্কে জানবো এটা খুবই ইজি যেটা আপনি আমার স্ক্রিনশটের উপর দেখতেছেন তো এটা আমার নাম আপনি চাইলে খুব ইজিলি ট্যাক্স ইফেক্ট দিতে পারেন তবে এর জন্য আপনাকে বেসিক জানা লাগবে না হয় আপনাকে মুখস্ত করা লাগবে মুখস্থ করার অর্থ হলো যে আপনি খুব দ্রুত ভুলে যাবেন কারণ মুখস্ত থাকে না আমি প্রথম প্রথম চেষ্টা করতাম যে বিভিন্ন টিউটোরিয়াল থেকে মুখস্ত করে রাখতাম কিন্তু তা থাকে না আবার ভুলে যাই ভুলে যেতাম না আপনার ক্ষেত্রে কী হয় তা আমি যা বলবো সেটা হলো যে আপনি বেসিক দেখুন বেসিক ট্যুর সম্পর্কে ধারণা রাখুন তারপর একবার অথবা দুইবার দেখলে খুব দ্রুত আপনি ধারণা করতে পারবেন এটা কিভাবে হয়ে গেছে আর আপনি বেসিক দেখার জন্য টিউটার প্রথম থেকে দেখলেই বেশি ভালো হবে আমি ইউটিউব থেকে কাজ শিখেছি সেই জন্য আমি বলবো যে আমার টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে মানুষ দেখতে পারে এবং কাজ শিখতে পারে এটা যত মাতৃভাষায় তাই আমি বলবো যে মাতৃভাষায় যাতে মানুষ কাজ শিখতে পারে তাই আপনাদের আসা যে ভিডিওগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন আর আমার টিউটোরিয়াল দেখে বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিওটি লিংকে নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে সঠিক উত্তর দিতে চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি এটা একেবারে অল্প সময় বড় জোর পাঁচ থেকে সাত মিনিট সময় নেবে এই টিউটেলটা হতে চলুন দেখি আমাদের টিউটোরিয়াল শুরু করি আমার জন্য এই জন্য একটা ওয়ার্নে লাগবে যে এটা দেবো তাই প্রথম যেহেতু আমার নাম লিখতে হবে তাই আমি আমার নামটা লিখে নিই এখানে আমি কাস্টমার কার্ড নিলাম এই উইন্ডো সম্পর্কে আলোচনা করেছে এটার উইথ দিলাম ওই বারোশো আশি আপনার মন মতো উইথ নিয়ে নেবেন উইথ লাইট আমি দিলাম সাতশো বিশ সরি দুশো সাতশো বিশ সাতশো বিশ রেজলেশন বাহাত্তর রাখলাম কালার মোট রাখলাম আর জিবি ব্যাকগ্রাউন্ড কন্টেন্সড হোয়াইট রাখলাম দিয়ে ওকে করলাম আমার সাথে নতুন একটা উইন্ডো লেয়ার আসলো এটার ওপর আমি কন্ট্র

এখান থেকে আমরা প্রথম এটাকে আমার নাম লিখলাম কন্ট্রোলটির সাহায্যে এটাকে সিলেক্ট রাখার অবস্থা কন্ট্রোলটি দিলাম কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে আমি যদি বড় করি চার দিক সমান হয়ে কিন্তু বড় হবে দেখুন ওপর নিচে সমান হয়ে বড়ো হবে আমি এটাকে বড় করলাম করার পর এই যেখানে ঠিক ছিল এখান থেকে ওকে করলাম অথবা ডাবল ক্লিক করতে পারেন আমি শিফট ধরে দুটোকে সিলেক্ট করলাম মুটুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখান থেকে হরাই সেন্ট্রাল এবং বার্টিক্যাল সমান করে দিলাম সেন্টার করে দিলাম তা এখন আমার এই ইমেজটার থেকে এই যে ইমেজটা আনতে হবে এই ইমেজটা আনতে হলে আমি এটা একটা ডুপ্লিকেট কপি করে নিই এটার আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব তাই এটা কয়েকভাবেই করা যায় আমি দুভাবে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম আমি এখান থেকে এটাকে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট রেখে সিলেক্টে যাবো সিলেক্ট থেকে সিমিলার সিমিলার দিলে কিন্তু দেখুন সিলেকশন হয়ে গেছে এটাকে আমি যে ভিতরে যে কুড়ি কুড়ি খাস খাস এগুলোকে আমি রাখতে যাচ্ছি তাহলে এখান থেকে আমি কুইক সিলেকশান টুটে নেবো নেওয়ার পর এই যে মাইনার চেনে ক্লিক রাখবো ক্লিক রাখার পর দেখুন এই যে মাইনার চেন আসছে এটা থেকে ভিতর থেকে মিশে দেব মুছে দেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দেবো তা আমি চলে গেলে আবার ডিলিট চাপলে দেখুন ডিলিট হয়ে গেলো অর্থাৎ এই যে কালারটাই রয়ে গেল এখন কিবোর্ডে অল্টার দৌড়ে এটার উপর ক্লিক করে শুধু এটাই সিলেক্ট হবে এটা সিলেক্ট হলে আমি কন্ট্রোল সি দেব অথবা এডিট থেকে কপি তারপরে এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল বিটার একটা দিলেই হবে আমি কন্ট্রোলটি দিলাম দিয়ে এটাকে আবার কন্ট্রোল অল্টার শিফট দৌড়ে সমান করে বড় করলাম ওপর নিচ্ছি করে নিই নিয়োগে করলাম করে এখানে একেবারে ইজি কাজ আমি এখান থেকে ক্লিপিং ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে ওকে দেখুন এই যে আমার এটার উপর এইটা এই মেস্টার উপর ফলন হয়ে গেছে এই যে এইখানে যে জিনিসটা এটা একটু দেখার বিষয় আমি এটা দেখাই এই যে এই যে এই যে দেখুন এই যে নিচের এই অর্থাৎ এই ইমাস্টোর উপর পড়ে গেছে তা এটা হচ্ছে আপনার ক্লিপিং মাস্টার কাজ আমি নিচের জিনিসটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমি লেয়ার থেকে নিউ লেয়ার লেয়ার স্টাইলে যাবো ব্ল্যান্ডিং অপশানে যাবো ব্ল্যান্ডিং অপশান থেকে ডপ শার্টে দিলাম ডপ শার্টে আমি অন্য একটা কালার দিই যে ডবশার্টে একটু কালার দিলাম ডিস্টেন্স চাইলে আমি বাড়াতে পারি কমাতে পারি এটা আপনারা হ্যাঁ দেখে নিতে পারেন হ্যাঁ ডিস্টেন্স বাড়িয়ে দিলাম এখন থেকে এখান থেকে আমি যেটা করব স্ট্রোক দেবো আমি স্ট্রোক সাইজ একটু কমিয়ে দিলাম এক দিলাম বা দুই দিলাম দুই দিলাম স্ট্রেক সাইজ এখান দেখুন পজিশন আউটসাইড আছে এখানে পজিশন তিনটা আছে আপনি যেটা সেন্টার দিলে সেন্টারে আমি এটা আউটসাইডে রাখলাম ব্ল্যান্ডিং মুড নর্মাল দিলাম এখান চাইলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন ডার্ক যদি দেখতে পারেন আমি নর্মাল রাখলাম অপাসিটি আমি এটা একশো পারসেন্টে রাখলাম আর টাইপ ফিল কালার আমি এটা কালারটা কালো রাখলাম এই যে কালারটা আপনি চাইলে অন্য অন্য কালার দিতে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন এখানে যে কালার আপনার মন চায় প্যাটার্ন কালার দিতে পারেন এখানে যে প্যাটার্ন কালার চলে আসছে তো এইখানে আমি কালারটা কালোই রাখলাম রেখে ওকে করে দিলাম দেখুন এই ইমেজ আর এই ইমেজ সব বাই ইমেজ তো এটা একেবারে একটি ইজি টিউটোরিয়াল এটার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না যদি আপনি ট্যুর সম্পর্কে ধারণা থাকে তাই আমি বলবো যে আপনার ট্যুর সম্পর্কে ধারণা নিন এবং এইগুলো পরবর্তী একবার অথবা দুবার দেখলে কার শিখতে পারেন ফেরোতে যাবেন তাজকে এই পর্যন্তই সবাইকে আগামী টেটল দেখার আমন্ত্রণ শেষ করছি খোদা হবে